যে ভাষায় আমরা গিয়েছি সেই ভাষায় আজকে আমাদের ম্যাজিস্ট্রেট থেকে শুনলাম যে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। কিন্তু 1 লক্ষ টাকা তো লাগতো না যদি এখানে 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেওয়া হতো। এখানে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হতো না যদি এখানে 20 টাকার কেরোসিন ছড়িয়ে দেওয়া হতো। কিন্তু এখানে কেরোসিন ছড়িয়ে দেওয়া হয়নি, এরা বিন্দাস যেখানে কেউ তো আসবে না। আমরা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে কিন্তু এই ধরনের ক্যাম্পিং করছি। আজকে বিভিন্ন রিক্সাওয়ালা গাড়ির থেকে শুরু করে সবাইকে কিন্তু আমরা আজকে ব্রোশিয়ার দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ড্রোনের মাধ্যমে 28,700 প্রায় 29,000 বাসা বাড়িতে আমরা ছাদ বাগান পেয়েছি, যেটিতেও আমরা টেক কেয়ার করছি যে ছাদ বাগানের মধ্যে কোনো ধরনের লার্ভার জন্ম হয় কি না হয়, সুস্থতার জন্য কিন্তু আমাদের এই সামাজিক আন্দোলনটা। আমি অনুরোধ করব নগরবাসীকে কোরবানির সময় যেভাবে আপনারা এগিয়ে এসছেন আমাদের সাথে সাহায্য করে কিন্তু আমরা 24 ঘন্টা থেকে 12 ঘন্টা নেমে নিয়ে আসতে পেরেছি। আমি চাই নগরবাসীকে অনুরূপ সাহায্য। সাহায্যটা কি, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। সাহায্যটা কি, আপনারা আমাদেরকে জানান। সাহায্যটা কি, আপনাদের বাসার পেরিফেরি অফিস আদালত ঘর বাড়ি ছাদের উপরে নিজে নিজে পরিষ্কার করে ফেলেন। আজকেই যারা আপনারা দেখবেন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখবেন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনি দেখা মাত্রই আপনি ফ্রিজের নিচের যে ট্রেটা আছে এটা পরিষ্কার করে ফেলুন, ছাদের উপরটা পরিষ্কার করে ফেলুন, অব্যবহৃত টায়ার, অব্যবহৃত ফুলের টপ, অব্যবহৃত রঙের কৌটা, অব্যবহৃত আমাদের কমোড, এগুলো যদি পরিষ্কার না করি আমরা এই মশাই কিন্তু আমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, এই এডিস মশাই আমাদের কামড় দিবে। আজকে আমি একটি মেসেজ দিতে চাই নগরবাসীকে, আগামীকাল থেকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সকল জায়গায় কিন্তু ম্যাজিস্ট্রেটরা যাবে, ম্যাজিস্ট্রেট যাবে, আমাদের কাউন্সিলররা যাবেন এবং ম্যাজিস্ট্রেটে যাবেন এবং বিশেষ অভিযান চলবে। এটি একটি বিশেষ অভিযান চলবে এই রোববার থেকে সামনের রোববার পর্যন্ত 7 দিন, সামনের রোববার থেকে পরের রোববার পর্যন্ত অফিস আদালত ঘর বাড়ি যেখানে আমরা লার্ভা পাবো সেখানে ফাইন হবে, এটি কিন্তু হবে। আজকে যেখানে আজকে ফাইন পড়ার পরে একজন বলল মেয়র সাহেব 1 লক্ষ টাকা এত বেশি কেন, তা আমি তো ফাইন করি নাই, ফাইন তো ম্যাজিস্ট্রেট করেছে, ফাইন করেছে ম্যাজিস্ট্রেট ওদের আইন অনুযায়ী। আমি অনুরোধ করব যে আপনারা এই ধরনের ঘরে লার্ভার চাষ করে অপরাধী হবেন না, আপনারা বরং ঘর থেকে লার্ভা দূর করে পুরস্কৃত হন, আপনারা ঘর থেকে লার্ভা দূর করে আপনারা পুরস্কৃত হন। ধন্যবাদ সবাইকে। আমাদের 10টা অঞ্চলে 10 জন ম্যাজিস্ট্রেট একসাথে অভিযান করবে কালকের থেকে, 10টা অঞ্চলে 10 জন ম্যাজিস্ট্রেট অ্যাট এ টাইম তারা মাঠে থাকবে। ওই আমি তো আজকে ওই যে 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার, এই জন্য আমি আমাদের 50 নম্বর ওয়ার্ডে আসছি, 50 নম্বর ওয়ার্ডে আসছি, এটি হচ্ছে আজমপুর এলাকা। এই এলাকায় আমি এসে আমাকে সবাই ধরেছে একসাথে যে স্যার এখানে স্যার আমাদের পানির 3 মাস যাবত পানির সমস্যা, এই ব্যাপারটাকে জি না, এখানে ডিপ টিউবওয়েলের জায়গা 7টি জায়গা আছে, 8টা পাম্প দেওয়া আছে এখানে, এবং এখানে আমাদের ওই যে আপনার যে লাইন সে লাইনেরও কিন্তু কাজ হয়েছে। এখানে আপনি একটু আপনার টিম পাঠান, টিম পাঠায় ইমিডিয়েটলি আমাদের না না পাম্পের জায়গা আছে, 8টি জায়গা আছে এখানে, এখানে 8টি জায়গাতে পাম্প আছে, 8টি জায়গাতে পাম্প আছে আপনাদের অলরেডি। ওকে, তাহলে আপনি একটু আমার ইয়ার সাথে বসেন, ঠিক আছে, আমাদের আমাদের কাউন্সিলর আছে এখানে জি, ডিএম শামীম এখানে আছে আর আমাদের মহিলা কাউন্সিলর আছে, আপনি একটু ইমিডিয়েটলি আপনার লোক একটু বলেন, বলার পরে একটু আমার সাথে সকল সাংবাদিকরাও আছে ওনারাও বলছে আমি ডেফিনেটলি কথা বলছি, ঠিক আছে জি, কালকে পাঠা দেন, কালকে ডিএম সাথে দেখান। আর আমি এলাকাবাসীকেও বলবো যে ওনাদের 8টি পাম্প আছে, এরপর যদি পাম্প আরও লাগে পাম্পের জায়গা বন্দোবস্ত করবেন এলাকাবাসী, এলাকাবাসী আপনার পাম্পের জায়গা বন্দোবস্ত করবেন। আমরা বাসার থেকে ওনা বলছেন এমডি স্যার বলছে জি, ঠিক আছে, ওকে ওকে, আপনি এটা দেখেন কালকে আপনি একটু বন্দোবস্ত করে, এই ডিএমএম শামীম আছে 50 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর, তার সাথে একটু লোক পাঠিয়ে দেখেন এটা ওদের, হ্যাঁ বলুন এখনই বলেন আমাকে শামীম তুমি জানাবো আমাকে তুমি, ওকে জি থ্যাংক ইউ।